কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 38% বদলে 42% ডিএ পাচ্ছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যত হয়েছে নতুন হারের মহার্ঘ ভাতা। কেন্দ্রীয় সরকারি কর্মীদের 14 মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আবারও একবার ডিএ বাড়ানোর জল্পনা শোনা যাচ্ছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে রাজ্য কর্মীদের ডিএর ভাগ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত ডিএ পাচ্ছেন। তবে শুধু কেন্দ্রের কর্মচারী নয়, 2023-24 আর্থিক বছরে একাধিক রাজ্যে বেড়েছে মহার্ঘ ভাতা। কয়েকটি রাজ্যে তো কেন্দ্রের সমান ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। সম্প্রতি কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 38% বদলে 42% ডিএ পাচ্ছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে কার্যত হয়েছে নতুন হারের মহার্ঘ ভাতার নিয়ম। এরপরই বাংলার রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ বেড়ে চলেছে। ডিএর দাবিতে তারা আন্দোলন চালাচ্ছেন দীর্ঘদিন ধরে। বর্তমানে 6% ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। তাদের দাবি, কেন্দ্রের সঙ্গে 36% যে ফারাক রয়েছে তা মেটাতে হবে এক্ষুনি। এই একাধিক রাজ্যে সরকারি কর্মচারীরা পাচ্ছেন কেন্দ্রের সমান ডিএ। চলুন জেনে নেওয়া যাক 2023-24 আর্থিক বছরে কোন কোন রাজ্যের বেড়েছে মহার্ঘ ভাতা। উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ সমস্ত রাজ্যে কিন্তু এই মুহূর্তে ডিএর যে পরিমাণ সেটি কিন্তু বেড়ে হয়ে 38% পরিবর্তে হয়েছে 42%।